রেভারেন্ড মিস্টার কিশিও তানিমোতোর কথা। বিস্ফোরণের ঠিক পরপর রেভারেন্ড মিস্টার কিয়োশি তানিমোতো পাগলের মতো দৌড়ে মাতোই এস্টেট থেকে রাস্তায় নেমে আসেন। দেখতে পান রক্তাক্ত সৈনিকদের। এক বৃদ্ধা মহিলাকে রাস্তায় মাতালের মতো হাঁটতে দেখলেন তিনি। বাহাত মাথায় আর ডান হাতে পিঠের সাথে ধরে রেখেছেন 3 বা 4 বছর বয়সী এক বাচ্চাকে। কাঁদছিলেন বৃদ্ধা, বলছিলেন, আমি আহত, আমি আহত। মিস্টার তানিমোতো নিজের পিঠে তুলে নিলেন বাচ্চাটাকে। বৃদ্ধার হাত ধরে তাকে পথ দেখিয়ে এগোলেন। অন্ধকার নেমে এসেছে রাস্তায়, আকাশ ভরে উঠেছে ধুলোয়। কাছে এক গ্রামার স্কুলে বিপদকালীন সময়ের জন্যে অস্থায়ী হাসপাতাল খোলা হয়েছিল। নিজের ভয় কাটিয়ে উঠতে অনেক সাহায্য করেছিল এই নিয়ে যাওয়াটা। স্কুলে পৌঁছে তিনি দেখতে পান মেঝেতে অজস্র কাঁচের টুকরো ছড়িয়ে আছে। এরই মধ্যে 50-60 জন আহত মানুষ চিকিৎসার জন্য সেখানে গিয়ে পৌঁছেছে। মিস্টার তানিমোতো ধরে নিলেন অল ক্লিয়ার সাইরেন বাজার পরও হয়তো অনেকগুলো বোমা পড়েছে শহরে। রেয়ন ব্যবসায়ীর বাগানের একটা উঁচু জায়গার কথা মনে পড়ল তার। সেখান থেকে চাইলে পুরো হিরোশিমা নগরটা দেখা যায়। দৌড়ে বাগানের দিকে এগুলেন তিনি। অভূতপূর্ব এক দৃশ্য নজরে পড়ল মিস্টার তানিমোতোর। শুধু তার নিজের কয় এলাকাটি নয়, সারা হিরোশিমা জুড়ে অসুস্থ কালো ধোঁয়ার রাজত্ব। ধুলোরাজ্য ভেদ করে কালো ধোঁয়া ওপরে উঠতে শুরু করেছে। বোমা বিস্ফোরণ বা প্লেনের কোনো আওয়াজ যে তিনি শুনতে পাননি এ ব্যাপারেই তিনি নিশ্চিত। এরকম নিঃশব্দে চুপিসারে এত বড় ক্ষতি কী করে হয়ে গেল তিনি ভেবে কুল পেলেন না। ধারে কাছে প্রায় সবগুলো বাড়িতে আগুন ধরেছে। আচমকা মার্বেলের মতো বড় বড় বৃষ্টির ফোঁটা তার গায়ের উপর এসে পড়তে শুরু করল। একবার ভাবলেন এগুলো বোধহয় অগ্নি নিবারপক কর্মীদের কাজ। মিস্টার মাৎসোর গলা শুনে সম্ভি ফিরল মিস্টার তানিমোতোর। ধ্বংসযজ্ঞ থেকে নজর সরিয়ে নিলেন তিনি। মিস্টার মাৎসোর ওপর বাড়ি ভেঙে পড়লেও বেঁচে আছেন তিনি। সামনের হলে জমা করে রাখা বোর্ডিংগুলোর নিচে আশ্রয় নিয়েছিলেন বলে তার কোনো ক্ষতি হয়নি। ধ্বংসস্তূপ থেকে বেরোতেও খুব একটা বেগ পেতে হয়নি। মিস্টার তানিমোতো ঠিক আছেন কি না তাই জানতে চেয়েছেন মিস্টার মাৎসো, কিন্তু উত্তর দেবার মনে তিনি নেই। তার মাথায় তখনও খেলছে স্ত্রী পুত্রের কথা, চার্চ, নিজের বাড়ি আর তার অধীনে যারা প্রার্থনা করে তাদের কথা। ওই ভয়ঙ্কর দর্শন কালো ধোঁয়ার আড়ালে সবাই যে ঢাকা পড়েছে। মিসেস হাতসুও নাকামুরার কথা। মিসেস হাতসুও নাকামুরা দর্জির বিধবা স্ত্রী। বিস্ফোরণে ধসে পড়া বাড়ির নিচ থেকে টেনে হিঁচড়ে বেরোলেন। চোখের সামনেই সবচেয়ে ছোট্ট সন্তান মাইকো শুয়ে আছে। বুক পর্যন্ত জঞ্জাল চেপে বসায় নড়তে চড়তে পারছেন না। নিজেকে টেনে তিনি মাইকোর কাছে নিয়ে গেলেন। সন্তানকে বাঁচাবার আকাঙ্ক্ষায় টেনে সরালেন চেপে বসা জঞ্জাল। আরও দুটো গলা শুনতে পেলেন তিনি। মনে হচ্ছিল যেন অনেক দূর থেকে ভেসে আসছে ওগুলো। তাস্কেতে, তাস্কেতে, হেল্প, হেল্প। নাম ধরে 10 বছর বয়সী ছেলে আর 8 বছর বয়সী মেয়েকে ডাকলেন। তোশিও, ইয়াকো, ডাকে সাড়া দিল নিচ থেকে ভেসে আসা দুটো ক্ষীণ কণ্ঠস্বর। মাইকোর দম নিতে কোনো কষ্ট হচ্ছে না দেখে এইবার অন্য দুই সন্তানের দিকে নজর দিলেন মিসেস নাকামুরা। ক্রন্দনরত গলা দুটো তার মাঝে যেন অমানসিক শক্তি এনে দিয়েছে। টেনে টেনে জঞ্জালগুলোকে সরাবার কাজে মন দিলেন তিনি। বাচ্চারা একে অন্যের কাছ থেকে প্রায় 10 ফুট দূরে শুয়েছিল, কিন্তু এখন মনে হচ্ছে গলার আওয়াজ একই জায়গা থেকে আসছে। তোশিও, 10 বছর বয়সী ছেলেটা নড়াচড়া করতে পারছে বলে মনে হলো, কেননা ওপর থেকে জঞ্জাল সরাবার সময় নিচ থেকে তার এদিক ওদিক নড়াচড়াটা টের পাচ্ছিলেন মিসেস নাকামুরা। বেশ কিছুক্ষণ পর ছেলেটার মাথা দেখতে পেয়ে তাকে টেনে বের করলেন তিনি। ছেলেটার পায়ে মশারি এমনভাবে পেঁচিয়েছিল যেন কেউ ইচ্ছে করেই ওটা লাগিয়ে দিয়েছে। তোশিও জানালো বিস্ফোরণের ধাক্কায় সে উড়ে গিয়ে ওর বোন ইয়াকোর উপর গিয়ে পড়ে। ইয়াকো বলেছে সে এমনভাবে চাপা পড়েছে যে নড়তে পারছে না, কেননা কিছু একটা ওর পায়ের উপর পড়েছে। আরেকটু খোঁড়াখুড়ি করে বাচ্চা মেয়েটার উপরে একটা গর্ত করতে সক্ষম হলেন মিসেস নাকামুরা। হাত ধরে টান দিলেন মেয়েকে। ইতাই, ব্যথা পাচ্ছি বলে কেঁদে উঠল ইয়াকো। চিৎকার করে উঠলেন তিনি।
এখন ব্যথা নিয়ে মাথা ঘামাবার পরিস্থিতি নেই। ক্রন্দনরত মেয়ের কান্নাকে পাত্তা না দিয়ে টেনে তুললেন, সর্বশেষে মুক্ত করলেন মাইকোকে। ভূতের মতো দেখাচ্ছিল বাচ্চাদেরকে, কিন্তু কপাল ভালো, কেউ বড় ধরনের কোনো আঘাত পায়নি। বাচ্চাদের নিয়ে যখন রাস্তায় নামলেন মিসেস নাকামুরা, তখন ওদের পরনে ছিল শুধু আন্ডারপ্যান্ট। গরমের দিন হওয়া সত্ত্বেও বিভ্রান্ত মায়ের মন ভাবল বাচ্চাদের না ঠান্ডা লেগে যায়, তাই ধ্বংসস্তূপের ভেতর প্রবেশ করে ইমার্জেন্সির জন্য আলাদা করে রাখা একটা পোটলা জামা কাপড় তিনি নিয়ে এলেন। প্যান্ট, ব্লাউজ, জুতো, বুকোঝুঁকি নামের তুলো দেয়া এয়ার রেইড হেলমেট, এমনকি ওভারকোটও পরিয়ে দিলেন বাচ্চাদের। চুপচাপ রইল বাচ্চারা। তবে 5 বছর বয়সী মাইকো বারবার জানতে চাইছিল, এত জলদি রাত হলো কেন মা, বাড়ি ধসে পড়ল কেন, কি হয়েছে? মিসেস নাকামুরা এসব প্রশ্নের কোনোটিরই উত্তর জানতেন না। অন্ধকারের মাঝে আশেপাশে তাকিয়ে দেখতে পেলেন এলাকার একটা বাড়িও আর দাঁড়িয়ে নেই। পাশের বাড়িটা, মানে যেটাকে ভেঙে ফায়ার লেনের জন্য পথ বানানো হচ্ছিল, সেটা একেবারেই টুকরো টুকরো হয়ে গেছে। সমাজের জন্য নিজের এত সাধের বাড়িটাকে উৎসর্গ করা মালিকের লাশ পড়ে আছে এক পাশে। মিসেস নাকামোতো এয়ার রেইড প্রতিরক্ষা কাজে নিয়োজিত স্থানীয় সংগঠনের প্রধানের স্ত্রীকে রাস্তার অপর পারে দেখতে পেলেন। রক্তাক্ত হয়ে আছে ভদ্রমহিলার মাথা, কিন্তু সেদিকে লক্ষ্য না দিয়ে বারবার বলছেন তার বাচ্চার আঘাত পেয়েছে। জানতে চাইছেন মিসেস নাকামুরার কাছে কোনো ব্যান্ডেজ আছে কি না। ছিল না, তবুও নিজ বাড়ির ধ্বংসাবশেষে ঢুকে একটা সাদা কাপড় তিনি বের করে আনলেন, ছিঁড়ে টুকরো টুকরো করে তুলে দিলেন মিসেস নাকামুতোর হাতে। কাপড় এনেছিলেন সেলাই করার কাজে ব্যবহার করার জন্য। এত সমস্যার মাঝেও সেলাই মেশিনটার কথা ভোলেননি মিসেস নাকামুরা। আবার ভিতরে প্রবেশ করে সেটাকে বের করে আনলেন। বাড়ির সামনে একটা সিমেন্ট দিয়ে বানানো পানির ট্যাঙ্ক ছিল। আগুনের হাত থেকে বাঁচার জন্য সরকারি নির্দেশ মোতাবেক প্রায় প্রতিটা বাড়িতেই ছিল এই পানির ট্যাঙ্ক। উপার্জনের একমাত্র পথটাকে তাই তার জানা সবচেয়ে সুরক্ষিত সেই স্থানেই তিনি রেখে দিলেন, কেননা এত ভারী জিনিস বহন করে নেয়া তার পক্ষে সম্ভব ছিল না। আরেক উৎকণ্ঠিত প্রতিবেশী মিসেস হাতায়া তাকে বুদ্ধি দিলেন বাচ্চাদের নিয়ে আসনো পার্কে পালাতে। পার্কটা কাছেই, কিয়ো নদীর পাশে। এমনিতে জায়গাটা বিখ্যাত টয়ো কাইসেন কাইসা স্টিমারশিপ লাইনের মালিক আসানো পরিবারের। তবে যুদ্ধের সময় ওটাকে অপসারণের জন্য ব্যবহৃত এলাকা হিসেবে নির্ধারণ করা হয়েছে। কাছের এক ধ্বংসস্তূপে আগুন জ্বলতে দেখে মিসেস নাকামুরা রাজি হলেন না। বিশেষ দ্রষ্টব্য, বিস্ফোরণের একদম কেন্দ্রে কিছু অগ্নিকুণ্ডের জন্য দায়ী ছিল বোমাটা। এছাড়া হিরোশিমা শহর জুড়ে জায়গায় জায়গায় যে অগ্নিকুণ্ড দেখা দেয়, তার কারণ হল রান্না করা স্টোভ আর বৈদ্যুতিক তারে দাহ্য বস্তু পতিত হওয়া। হার মেনে বাচ্চাদের সাথে নিয়ে মিসেস হাতার পিছু পিছু আসনো পার্কের দিকে রওনা দেন মিসেস নাকামুরা। সাথে ছিল জরুরি পরিস্থিতিতে ব্যবহারের জন্য জামা কাপড়, একটা কম্বল, ছাতা আর টুকিটাকি জিনিস ভর্তি একটা সুটকেস। পথিমধ্যে চারিধারে ধ্বংসস্তূপ দেখতে পেলেন তারা। কয়েকটা ধ্বংসস্তূপের ভেতর থেকে সাহায্যের আবেদন ভেসে আসছিল। আসানো পার্ক যাওয়া মাত্রই একটা দালানকেই দাঁড়িয়ে থাকতে দেখল দলটি, জেসুইট মিশন হাউস। ক্যাথলিক গার্ডেন স্কুলের পাশে অবস্থিত ওটা। মাইকো স্কুলে বেশ কিছুদিন পড়াশোনা করেছে। ফাদার ক্লাইনজর্গকে অন্তর্বাস পরিহিত অবস্থায় দৌড়াতে বেরোতে দেখলেন মিসেস নাকামুরা। তখন ভদ্রলোকের হাতে একটা ছোট্ট সুটকেস ধরা ছিল। ফাদার উইলহেম ক্লাইনজর্গের কথা। বিস্ফোরণের অব্যাহতি পরপর ফাদার উইলহেম ক্লাইনজর্গে কেবল অন্তর্বাস পরে সবজি বাগানে ঘোরাঘুরি করছিলেন। আচমকা দালানের কোণ থেকে বেরিয়ে এলেন ফাদার সুপেরিয়র লাসালে। ফাদারের সারা দেহ, বিশেষ করে তার পিঠটা রক্তে মাখামাখি হয়ে আছে। কাঁচের ছোট ছোট টুকরোর আঘাতে ক্ষত বিক্ষত পিঠ। হতভম্ব ফাদার ক্লাইনজর্গে কোনো মতো বলতে পারলেন, অন্যরা কোথায়? ঠিক সেই সময়ে মিশন হাউস থেকে আরও দুজন যাজক বের হয়ে এলেন অক্ষত দেহে, ফাদার সিসলিক আর ফাদার শিফার। পরবর্তী জনকে ধরে ধরে এগিয়ে আসতে হচ্ছিল। ফাদার শিফারের বাঁ কানের ওপরে একটা ক্ষত থেকে অবিরত রক্ত ঝরছে। রক্তপাতের কারণে সাদা হয়ে গিয়েছে যাজক। ফাদার সিসলিক আগেই
এরকম পরিস্থিতিতে আশ্রয় নেবার জন্য একটা জায়গা ঠিক করে রেখেছিলেন। বিস্ফোরণের সময় আশ্রয় নিয়েছিলেন সেখানেই, সেজন্য অক্ষত। ফাদার ল্যাসালে ফাদার সিসলিককে অনুরোধ করলেন তিনি যেন চটজলদি ফাদার শিফারকে ডাক্তার দেখাবার বন্দোবস্ত করেন, কারণ যে হারে রক্তপাত হচ্ছে তাতে ফাদার শিফার যে কোনো সময় মারাও যেতে পারেন। ডাক্তারের নামও তিনি বলে দিলেন, ডাক্তার ফুজি, যিনি এখান থেকে ছয় ব্লক দূরে থাকেন, অথবা ডাক্তার কান্ডা, যার আবাস একদম কাছে। মিস্টার হোশিজিমা, যিনি মিশনে আগত ধর্মবিষয়ক নানা প্রশ্নের উত্তর দেন, তার মেয়ে দৌড়ে এলো ফাদার ক্লাইজর্গের দিকে, জানালো ওদের বাড়ির নিচে চাপা পড়েছে ওর মা আর বোন। জেসুইট কম্পাউন্ডের একদম পেছনের দিকে অবস্থিত বাড়িটা। ঠিক সেই সময় যাজকদের চোখে ধরা পড়ল কম্পাউন্ডের সামনের দিকে অবস্থিত ক্যাথলিক ইন্টার গার্ডেনের শিক্ষকদের ঘরটাও ধসে পড়েছে। ফাদার ল্যাসালে আর মিশনের হাউসকিপার মিসেস মুরাতা শিক্ষককে বের করে আনার ভার নিলেন, আর ফাদার ক্লাইনজর্গে এগোলেন মিস্টার হোজিমার বাড়ির দিকে। একটা একটা করে ধসে পড়া দালানের কাঠের টুকরো সরাবার কাজে মন দিলেন তিনি, কিন্তু ধ্বংসস্তূপের নিচে কোনো সাড়া শব্দ নেই। ফাদার মনে মনে নিশ্চিত হয়ে গেলেন যে হোজিমা পরিবারে আটকা পড়া সদস্যরা আর কেউ জীবিত নেই। বেশ অনেকক্ষণ পর মিসেস হোজিমার মাথা নজরে পড়ল তার। আগেই ধরে নিয়েছিলেন যে ভদ্রমহিলা মারা গিয়েছেন, তাই চুল ধরে টান দিলেন, কিন্তু আচমকা চিৎকার করে উঠলেন ভদ্রমহিলা, ইতাই ইতাই, ব্যথা পাচ্ছি ব্যথা পাচ্ছি। আরও কিছুক্ষণ জঞ্জাল সরিয়ে ভদ্রমহিলাকে বের করলেন ফাদার, এরপর আটকে পড়া মেয়েটাকেও মুক্ত করলেন। কেটে ছেড়ে গেলেও তেমন শক্ত কোনো আঘাত পায়নি দুজনের কেউই। মিশন কম্পাউন্ডের ঠিক পাশে ছিল একটা পাবলিক বাথ, সেখানে এখন অগ্নিশিখা খেলা করছে, কিন্তু যেহেতু বাতাস দক্ষিণ দিকে বইছে তাই মিশনের কোনো দালানে আগুন লাগার সম্ভাবনা প্রায় শূন্য। তবুও সাবধানের কোনো মান নেই ভেবে ফাদার ক্লাইনজর্গে কিছু জরুরি জিনিস বের করে আনার জন্যে ভিতরে ঢুকে গেলেন। দেখতে পেলেন অদ্ভুত রকম অগোছালো হয়ে গেছে তার ঘর। দেয়ালের হুকের সাথে আগে যেমন ছিল তেমনিভাবে ঝুলছে একটা ফার্স্ট এইড কিট, কিন্তু পাশের আরেকটা হুকে ঝোলানো তার জামা কাপড়ের কোনো হদিশ নেই। ডেস্কটা ভেঙে টুকরো টুকরো হয়ে গেলেও ডেস্কের নিচে রাখা কাগজের স্যুটকেসের কোনো ক্ষতি হয়নি, কেবল ডেস্কের নিচ থেকে উড়ে গিয়ে দরজার কাছে গিয়ে তা পড়েছে। অবশ্য ব্যাপারটা তার কাছে দৈব বলেই মনে হলো, কেননা স্যুটকেসটার ভেতরে রাখা ছিল প্রার্থনা পুস্তক, মিশনের হিসেবের খাতা আর বেশ উল্লেখযোগ্য পরিমাণে টাকা। স্যুটকেসটা নিয়ে এক দৌড়ে মিশনের রিয়ার রেড শেল্টারে রেখে এলেন তিনি। স্যুটকেস রেখে এসে তিনি দেখতে পেলেন ফাদার সিসলিক আর ফাদার শিফার ফিরে এসেছেন। ফাদার শিফারের অবস্থা আরও অবনতির দিকে গিয়েছে, এখনও রক্ত ঝরছে অকাতরে। ডাক্তার ক্যান্ডাকে পাওয়া যায়নি, তার বাড়ি ধ্বংস হয়ে গেছে। এদিকে ডাক্তার ফুজির হাসপাতাল পর্যন্ত যাওয়া সম্ভব হয়নি, আগুন লেগে রাস্তা বন্ধ হয়ে গেছে, কিয় নদীর আশেপাশে যাওয়াটা এখন খুব মুশকিল। ডাক্তার মাসাকাজু ফুজির কথা। ডাক্তার মাসাকাজু ফুজির হাসপাতালটা এখন আর কিয় নদীর ধারে নেই, বরং কিয় নদীর ভিতরে গিয়ে পড়েছে। দালানটা উল্টে যাবার পর ডাক্তার ফুজি এতটাই অবাক হয়ে গিয়েছিলেন যে প্রথম কয়েক মিনিট যেন নড়তে চড়তেও ভুলে গিয়েছিলেন। অবশ্য মনে থাকলেও লাভ হতো না, কারণ তার বুকের উপর চেপে বসা বিমগুলো নড়াচড়ার কোনো উপায় রাখেনি। সকালেই নেমে আসা সন্ধ্যার অন্ধকারে প্রায় ২০ মিনিট বরফের মতো জায়গায় জমেছিলেন তিনি। হঠাৎ মনে হলো কিছুক্ষণের মাঝেই নদীতে জোয়ার আসবে, নদীর ফুলে ফেঁপে ওঠা পানির নিচে ডুবে যাবে তার মাথা। ভয় আর আতঙ্ক তাকে নড়ে ওঠার শক্তি দিল। যতটুকুই শক্তি অবশিষ্ট ছিল ততটুকু খাটিয়ে অনেকটা জোর করে নিজেকে মুক্ত করে আনলেন তিনি। বাম কাঁধে আঘাত পাওয়ায় বাম হাতটা একদম অকেজো হয়ে পড়েছিল। কিছুক্ষণ বিশ্রাম নিয়ে স্তূপ হয়ে থাকা কাঠ বেয়ে উঠতে শুরু করলেন। ডক্টর ফুজির পরনে শুধু অন্তর্বাস, তার মাঝে আবার শার্টটা এত টানা হ্যাচড়া যে তিনি সহ্য করতে পারেননি, ছিঁড়ে গিয়েছে। গালে আর পিঠে আঁচড় লেগে সৃষ্টি হয়েছে ক্ষতের, সেই ক্ষত বেয়ে এখন রক্ত ঝরছে।
ওভাবেই কিয়ো ব্রিজের দিকে এগিয়ে গেলেন তিনি। পাশে অবস্থিত হাসপাতাল ধসে পড়লেও ব্রিজটা এখনও অক্ষত আছে। চোখে চশমা নেই বিধায় আপছা আপছা দেখতে পাচ্ছিলেন তিনি, কিন্তু চারপাশে যে তাণ্ডব বয়ে গিয়েছে তা পরিষ্কার বুঝতে পারছিলেন। আশেপাশের প্রায় সবগুলো দালান ধসে পড়েছে। ব্রিজের ওপরে এসে দেখা হল মাচি নামের এক ডাক্তার বন্ধুর সাথে। অবাক বিস্ময়ে তাকে জিজ্ঞাসা করলেন, কি এসব কি হলো? ডাক্তার মাচি উত্তর দিলেন, নিশ্চয়ই এল্টোফানো হানাকাগু, যার অর্থ এল্টো ফুলের বাস্কেট। জাপানিরা চারপাশে ছড়িয়ে থাকা বোমাকে বোঝাতে এই শব্দ ব্যবহার করত। প্রথম প্রথম ডাক্তার ফুজি কেবল দুটি আগুন দেখতে পাচ্ছিলেন, একটা নদীর পাশে যেখানে তার হাসপাতাল ছিল সেখানে, আর অন্যটা বেশ খানিকটা দক্ষিণে। কিন্তু একই সাথে ডাক্তার ফুজি আর তার ডাক্তার বন্ধু এমন এক দৃশ্য দেখতে পেলেন যা তাদের দুজনকেই হতচকিত করে দিল। আগুন বা অগ্নিকাণ্ডের সংখ্যা কম হলেও অগণিত আহত লোক ধীরে ধীরে ব্রিজের দিকে এগিয়ে আসছে। এসব আহত মানুষের অধিকাংশের চেহারা আর হাত ভয়ানকভাবে পুড়ে যাওয়া। কি মনে হয় এর কারণ কি? জিজ্ঞাসা করলেন ডাক্তার ফুজি। অজ্ঞানতে যে কত বড় অভিশাপ তা সেদিন পরিষ্কার বুঝতে পেরেছিলেন দুজনে। যে কোনো ধরনের ব্যাখ্যার জন্য মরিয়া হয়ে উঠেছিলেন বলে ডাক্তার মুচির দেয়া তত্ত্বটাও মেনে নিয়েছিলেন সহজে। সম্ভবত এটা এল্টা ফুলের বাস্কেট বিস্ফোরণ। সকালে যখন বন্ধুকে রেল স্টেশন ছেড়ে আসতে যান তখনও বাতাসের কোনো অস্তিত্ব ছিল না, কিন্তু এখন চারিদিক থেকে বাতাস যেন ধেয়ে আসছে। ব্রিজের উপর দাঁড়ানো অবস্থায় মনে হচ্ছিল বাতাসের লক্ষ্য পূর্ব দিক। আচমকা ডাক্তার ফুজির চোখের সামনে একের পর এক অগ্নিশিখা লাফিয়ে উঠতে শুরু করল, ছড়িয়ে পড়তে শুরু করল দানবীয় গতিতে। কিছুক্ষণের মাঝেই অগ্নিতপ্ত বাতাস আর সেই সাথে ভেসে আসা ছাইয়ের যন্ত্রণায় ব্রিজের উপর দাঁড়িয়ে থাকা প্রায় অসম্ভব হয়ে পড়ল। ডাক্তার মাচি নদীর অপর পাশের এক রাস্তার দিকে ছুটে গেলেন। ওখানে এখনও আগুন ধরেনি। ডাক্তার ফুজিয়ে গেলেন ব্রিজের নিচের অংশের দিকে। জায়গাটায় এরই মাঝে অনেকে আশ্রয় নিয়েছে, তার কর্মচারীরাও আছে তাদের মধ্যে। ওখান থেকে দেখতে পেলেন তার এক নার্স হাসপাতালের ভেঙে যাওয়া কাঠের সাথে উল্টো হয়ে ঝুলছে, আর আরেকজন আটকা পড়েছে বুক বরাবর। ওদেরকে মুক্ত করার জন্য জড়ো হওয়া লোকদের কাছে সাহায্য চাইলেন তিনি, পেলেনও। এক মুহূর্তের জন্য মনে হল তার ভাতিজির গলা তিনি শুনতে পেয়েছেন, কিন্তু অনেক খুঁজেও পেলেন না মেয়েটিকে। ভাতিজিকে আর কোনো দিন দেখতে পাননি তিনি। হাসপাতালে কর্মরত নার্সদের চারজন আর সেই সাথে ভর্তি দুই রোগীর ভাগ্য মেয়েটির মতো হয়েছিল। নদীর পাশ ফিরে গিয়ে আগুন নিভে যাওয়ার জন্য অপেক্ষা করতে লাগলেন ডাক্তার ফুজি। ডাক্তার ফুজি আর ডাক্তার মাচির মতো একই অবস্থায় পড়েছিলেন হিরোশিমা শহরের প্রায় 150 ডাক্তার। এদের মধ্যে 65 জন প্রথম ধাক্কাতেই মৃত্যুবরণ করেন। অন্যান্যদের হাসপাতাল আর অফিসের অবস্থা এমন ভয়াবহ হয়ে পড়েছিল যে রোগীদের চিকিৎসা করার কোনো সুযোগই আর ছিল না। এ কারণেই অগণিত আহত হিরোশিমাবাসী প্রাথমিক চিকিৎসা পাননি। বাঁচানো সম্ভব হয়নি এমন অনেককে যাদের আঘাত ছিল একেবারে সাধারণ। নার্সের সংখ্যাও কম ছিল না, 1,780 জন। এদের মাঝে 1,654 জনই বিস্ফোরণের ধাক্কায় প্রাণ হারান বা তাদের কর্মক্ষমতা হারিয়ে ফেলেন। শহরের সবচেয়ে বড় হাসপাতাল রেড ক্রসের 30 জন ডাক্তারের মাঝে মাত্র 6 জন ডাক্তার চিকিৎসা প্রদান করার অবস্থায় ছিলেন। 200 জন নার্সের মাঝে কর্মক্ষম ছিলেন মাত্র 10 জন। রেড ক্রস হাসপাতালের একমাত্র অক্ষত ডাক্তার ছিলেন ডাক্তার সাসাকি। বিস্ফোরণের পর তিনি কালক্ষেপণ না করে ব্যান্ডেজের খোঁজে স্টোর রুমে হানা দেন। অন্য সব রুমের মতোই এই রুমটাও একদম অগোছালো হয়ে পড়ে আছে। শেলফ থেকে পড়ে গিয়ে মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে আছে মেডিসিনের বোতল। সেলফগুলো ভালো অবস্থায় নেই, দেয়ালের উপর আছড়ে পড়েছে সেলফ। সুন্দর করে গুছিয়ে রাখা যন্ত্রপাতিগুলোর কোনটা কোথায় আছে তার কোনো হদিসই নেই। তাড়াহুড়ো করে কিছু ব্যান্ডেজ আর মার্কিউরোক্রোমের একটা অক্ষত বোতল খুঁজে বের করে চিফ সার্জেন্টের কাছে ফিরে এলেন তিনি। ভদ্রলোকের বিভিন্ন ক্ষতের শুশ্রূষা করলেন। এরপর করিডোরে গিয়ে আহত রোগী ডাক্তার আর নার্সের সেবায় মন দিলেন।
চশমা না থাকার কারণে দেখতে তার এতটাই অসুবিধা হচ্ছিল যে এক আহত নার্সের কাছ থেকে চেয়ে নিলেন তার চশমা। পাওয়ার না থাকায় একদম পরিষ্কার দেখতে না পারলেও মন্দের ভালো হিসেবে সেটিকে চোখে লাগিয়ে কাজে ফিরে গেলেন। পরবর্তী এক মাস সেই চশমাটি পরেই তাকে থাকতে হয়েছিল। ডাক্তার সাসাকির সামনে এই মুহূর্তে নিয়ম নীতি মেনে কাজ করার বিলাসিতা দেখানোর কোনো সুযোগ নেই। প্রথমেই তিনি হাতের কাছে যাদের পেলেন তাদের ক্ষতের শুশ্রূষার দিকেই নজর দিলেন। কিছুক্ষণ পর টের পেলেন করিডোরের মানুষের সংখ্যা যেন প্রতি মুহূর্তে বাড়ছে। এর আগে রোগীদের ছিল শুধু কেটে বা ছড়ে যাওয়ার ক্ষত, কিন্তু এখন যারা আসছে তাদের অনেকের দেহের নানা অংশ পুড়ে যাওয়া। বাইরের লোকজন যে হাসপাতালে সেবা নিতে আসছে সেটা যেন তখন উপলব্ধি করতে পারলেন তিনি। সব মিলিয়ে রোগীর সংখ্যা এত বেশি ছিল যে যাদের যাদের ক্ষত হালকা বা প্রাণঘাতী নয় তাদের দিকে তাকাবার সময় পর্যন্ত পেলেন না ডাক্তার সাসাকি। কিছুক্ষণের মাঝেই হাসপাতালের করিডোর, ওয়ার্ড, ল্যাবরেটরি, এক কথায় পুরো হাসপাতাল ভরে উঠল শুধু মানব দেহে। শুধু হাসপাতালই নয়, কোর্টইয়ার্ড, ড্রাইভওয়ে, এমনকি হাসপাতালের সামনের অনেকগুলো ব্লক জুড়ে দেখা গেল একের পর এক রোগী। আহত রোগীর কাঁধে ভর দিয়ে আসছে মরণাপন্ন রোগীরা। পরিবারের সবাই একসঙ্গে বসে অপেক্ষা করছে কখন চিকিৎসা মিলবে। অনেক রোগীকে বমি করতে দেখলেন ডাক্তার সাসাকি। স্কুল পড়ুয়া ছাত্রীরা, যাদেরকে ফায়ার লেন পরিষ্কার করার কাজে লাগানো হয়েছিল, বিশাল সংখ্যায় তারা হাসপাতালে এসে ঢুকছে। শহরের 2,45,000 অধিবাসীর মাঝে প্রায় 1,00,000 মানুষ বিস্ফোরণের প্রথম ধাক্কায় মারা গেছে, আর সমান সংখ্যক হয়েছে আহত। এদের মাঝে কম করে হলেও 10,000 মানুষ চিকিৎসার আশায় নিজেদের টেনে হিঁচড়ে নিয়ে এসে চলেছে শহরের সবচেয়ে বড় আর ভালো হাসপাতালের সামনে। 10,000 মানুষ আর মাত্র 6 জন ডাক্তার। হাসপাতালের শয্যা সংখ্যা ছিল মাত্র 600। সব সময় ভরা হাসপাতালে এত বড় একটা বিপর্যয়ের আগেও কোনো শয্যা ফাঁকা ছিল না, পরেও না। কান্নার আওয়াজে ভারী হয়ে উঠছিল হাসপাতালের পরিবেশ। থেকে থেকে আওয়াজ আসছিল, সেনসে, ডাক্তার। ছোটখাটো আঘাতপ্রাপ্তরা বারবার ডাক্তার সাসাকির জামা ধরে টানছেন আর অনুরোধ করছেন যেন তিনি বেশি আহতদের আগে দেখেন। একবার এদিকে টান, আরেকবার ওদিকে টান খেয়ে হতভম্ব হয়ে পড়ছেন ডাক্তার। সেই সাথে চোখের সামনে অগণিত মানুষের দুর্দশা তাকে পরিণত করল একটি যন্ত্রে। পেশাদারিত্ব আর সহমর্মিতা মুছে গেল মন থেকে, যন্ত্রের মতো কাজ করে চললেন তিনি। ক্ষত পরিষ্কার, ক্ষতে ব্যান্ডেজ স্থাপন, বেঁধে দেয়া, ক্ষত পরিষ্কার, আবার ক্ষতে ব্যান্ডেজ স্থাপন, বেঁধে দেয়া। কিন্তু সত্যিটা হলো, এতটুকু সেবাও হিরোশিমার সবার কপালে জোটেনি। অন্তত যেটা আগে দ্য ইস্ট এশিয়া টিন ওয়ার্কসের পার্সোনাল অফিস হিসাবে ব্যবহৃত হতো সেটার ধ্বংসস্তূপের মাঝে অজ্ঞান হয়ে পড়ে থাকা মিস সাসাকির কপালেও জোটেনি। অসংখ্য বই, প্লাস্টার, কাঠ আর লোহার টুকরো চাপা দিয়ে রেখেছিল তাকে। প্রায় 3 ঘন্টা ওভাবেই অচেতন হয়ে পড়ে রইলেন তিনি। জ্ঞান ফিরে পাবার পর প্রথম যে বোধটা তিনি টের পেয়েছিলেন তা হল পায়ে তীব্র ব্যথা। চাপা দিয়ে রাখা বই আর জঞ্জালের কারণে 1 ফোঁটা আলো প্রবেশ করতে পারছিল না ভেতরে। অন্ধকারে রাজত্বে শুয়ে থেকে বারবার চেতন আর অচেতন রাজ্যে যাওয়া আসা করছিল মিস সাসাকি। বারবার জ্ঞান হারিয়ে ফেলার কারণে ব্যথাটাও বারবার যাওয়া আসা করছিল। যখন সবচেয়ে তীব্র ব্যথা হচ্ছিল তখন তরুণী টের পেলেন যে হাঁটুর নিচে কোথাও কেটে গেছে। অনেকক্ষণ পর উপর থেকে পদশব্দ আর গলার আওয়াজ ভেসে এলো নিচ থেকেও। মিস সাসাকি টের পেলেন জঞ্জালের নিচে তিনি একাই চাপা পড়েননি। তিনি বললেন, দয়া করে আমাদের সাহায্য করো, এখান থেকে বের করো। ডাক্তার ফুজির কাছে মাত্র কয়েকদিন আগে আনা ব্যান্ডেজ ব্যবহার করে কোনো ক্রমে ফাদার শিফারের রক্তপাত বন্ধ করলেন ফাদার ক্লাইনজর্গে। কাজ শেষে আবারও মিশন হাউসে ফিরে গিয়ে নিজের মিলিটারি ইউনিফর্মের জ্যাকেট আর একজোড়া পুরনো ট্রাউজার পরে নিলেন তিনি। এরপর আবার বাইরে বেরিয়ে এলেন। প্রতিবেশী এক মহিলা দৌড়ে তার কাছে এসে চিৎকার করে জানালো বাড়িতে আগুন লেগেছে আর তার স্বামী ভেতরে আটকে পড়েছেন, তার সাহায্য দরকার। ঘটনার আকস্মিকতা আর ভয়াবহতা দেখে ফাদার ক্লাইনজর্গে যেন অনুভূতিহীন এক পুতুলে পরিণত হয়েছেন। আমাদের হাতে বেশি সময় নেই,
আশেপাশের সব বাড়িতে আগুন লেগে গেছে, বাতাসও বৃদ্ধি পেয়েছে। ঠিক কোথায় আপনার স্বামী আটকা পড়েছেন তা কি দেখাতে পারবেন? জানতে চাইলেন তিনি। পারবো পারবো, ভদ্রমহিলা বললেন, আপনি জলদি আসুন। জ্বলন্ত বাড়িতে প্রবেশ করলেন তারা দুজন। এতক্ষণ আগুন তার প্রতাপ বুঝে নিয়েছে, প্রচণ্ড উত্তাপে গায়ে ফোসকা পাড়ার মতো অবস্থা। এদিকে বাড়িতে প্রবেশ করে দেখা গেল স্বামী কোথায় চাপা পড়েছে সে ব্যাপারে স্ত্রীর কোনো ধারণাই নেই। ফাদার ক্লাইনজর্গে বেশ কয়েকবার উঁচু গলায় বললেন, কেউ আছেন? কিন্তু ব্যর্থ চেষ্টা, উত্তর এলো না। ভদ্রমহিলার দিকে ফিরে ফাদার বললেন, এখান থেকে বের না হলে আমরাও মারা পড়ব। ক্যাথলিক কম্পাউন্ডে ফিরে এসে তিনি ফাদার সুপেরিয়রকে জানালেন, বাতাসের দিক পরিবর্তিত হয়ে এখন উত্তর দিক থেকে বইছে, সবার কম্পাউন্ড ছেড়ে যাওয়া দরকার। ঠিক সেই মুহূর্তে কিন্টার গার্ডেনের শিক্ষক মিস্টার ফুয়াইয়ের দিকে সবার নজর পড়ল। ভদ্রলোক তখনও মিশন হাউসের তৃতীয় তলায় নিজ ঘরের জানালায় দাঁড়িয়েছিলেন। বিস্ফোরণের কেন্দ্রের দিকে তার ছিল মুখ, গাল বেয়ে ঝরছিল পানি। সিঁড়িতে পা দিলে তা ধসে পড়তে পারে ভেবে ফাদার সিসলিক মুয়ের খোঁজে মিশন হাউসের পেছনে চলে গেলেন। কিন্তু কাছেই ছাদ ভেঙে চাপা পড়া কিছু মানুষের কান্নার আওয়াজ তার কানে এলো। রাস্তা দিয়ে পালাতে থাকা মানুষজনের দৃষ্টি আকর্ষণের প্রয়াস পেলেন তিনি, কিন্তু কেউ তার আবেদনে সাড়া দিল না। বাধ্য হয়ে ওই চাপা পড়া মানুষদের ভাগ্যের হাতে ছেড়ে দিতে হলো তাকে। এদিকে ফাদার ক্লাইনজর্গে ইতিমধ্যে সিঁড়ি বেয়ে মিস্টার ফুকায়ের ঘরের দরজার সামনে পৌঁছেছেন। উঁচু গলায় ডাকলেন লোকটিকে ফাদার। মিস্টার ফুকাই ছিলেন 50 বছর বয়সী ছোটখাটো একজন মানুষ। ঘুরে দাঁড়ালেন তিনি, চেহারায় অদ্ভুত এক ছায়া খেলা করছে। তিনি বললেন, আমাকে এখানেই থাকতে দাও। ফাদার ক্লাইনজর্গে ঘরের ভিতরে ঢুকে মিস্টার ফুকায়ের কোটের কলার আঁকড়ে ধরলেন, আমার সাথে এসো নয়তো মরতে হবে। আমাকে মরতে দাও, উত্তর এলো। লোকটার কথায় কান্না দিয়ে টেনে হিঁচড়ে তাকে বের করে আনলেন ফাদার ক্লাইনজর্গে। এদিকে এক থিওলজির ছাত্র উপরে উঠে আসতে পেরেছে, সে মিস্টার ফুকায়ের পা আঁকড়ে ধরল। দুজনে মিলে বলতে গেলে পাজাকোলা করেই লোকটাকে নিচে নামালেন। আমার পক্ষে হাঁটা সম্ভব না, চিৎকার করে উঠলেন মিস্টার ফুকাই, আমাকে এখানে রেখে যাও। পথে টাকা ভর্তি সুটকেসটা তুলে নিলেন ফাদার ক্লাইনজর্গে। সেই সাথে বাচ্চাদেরকে যেভাবে পিঠে বাওয়া হয় সেভাবে করে মিস্টার ফুকাইকে নিয়ে নিচে নামলেন। দ্য ইস্ট প্যারেড গ্রাউন্ড এলাকার সেফ এরিয়ার দিকেই রওনা দিল দলটা। গেট দিয়ে যখন তারা বের হচ্ছিলেন তখন একরকম বাচ্চার মতো আচরণ শুরু করলেন মিস্টার ফুকাই। হাত মুঠি করে বারবার আঘাত হানলেন ফাদার ক্লাইনজর্গের পিঠে। বললেন, আমি যাব না, আমি যাব না। পাত্তা না দিয়ে ফাদার ল্যাসলের দিকে ফিরলেন ক্লাইনজর্গে। বললেন, আমাদের সব সম্পত্তি আমরা হারিয়েছি কিন্তু কৌতুক বোধ হারাইনি। রাস্তা ভর্তি হয়ে আছে ধ্বংস হয়ে যাওয়া বাড়িঘরের টুকরোয়। ওগুলো আবার রাস্তার উপর পড়ার সময় সাথে করে এনেছে টেলিফোনের তার আর খুঁটি। 2 বা 3 বারই পরপর শোনা যাচ্ছে আটকে পড়া মানুষের কণ্ঠস্বর। চিৎকার করে সাহায্যের আবেদন জানাচ্ছে সবাই। তাস্কেতে কুড়ে, দয়া করে সাহায্য করুন। কয়েকটা বাড়ি চিনতেও পারলেন তারা, এসবে তাদের বন্ধুরা থাকতেন। কিন্তু আগুন ধরে যাওয়ায় বন্ধুদের সাহায্য করা হয়ে পড়েছিল একেবারেই অসম্ভব। এদিকে রাস্তা জুড়ে মিস্টার ফুকায়ের মুখে একটাই কথা, আমাকে রেখে যাও। একবার ডান দিকে ঘুরেই যাজকরা দেখতে পেলেন অনেকগুলো বাড়িতে একই সাথে আগুন ধরে গিয়েছে। সাকাই ব্রিজের কাছাকাছি এসে দেখতে পেলেন নদীর অপর পাশে যেন আগুন তার চাদর বিছিয়ে রেখেছে। ব্রিজের ঠিক অন্য পাশেই দ্য ইস্ট প্যারেড গ্রাউন্ড হলেও তারা সিদ্ধান্ত নিলেন যে ব্রিজ পার না হয়ে এপারের আসানো পার্কেই আশ্রয় নেবেন তারা। পার্কটা তাদের বাদিকে অবস্থিত। এক সপ্তাহে ডায়রিয়া দুর্বল করে ফেলেছে ফাদার ক্লাইনজর্গকে। এতক্ষণ পাত্তা না দিলেও এবার যেন পাত্তা দিতে তিনি বাধ্য হলেন। রাস্তায় কিছু জঞ্জাল পড়েছিল, ওগুলো টপকে যেতে চাইলেন যাজক। দুর্বল শরীর চাপ সহ্য করতে পারল না, পিঠ থেকে ফেলে দিল বোঝা। মিস্টার ফুকাই মাথা নিচের দিক দিয়ে পড়ে গেলেন নদীর ধারে। নিজেকে সামনে নিয়ে তাকালেন সামনে, দেখতে পেলেন মিস্টার ফুকাই দৌড়ে পালাচ্ছেন। ব্রিজের পাশে দাঁড়িয়ে থাকা এক ডজন সৈনিকের দিকে তাকিয়ে চিৎকার করে উঠলেন তিনি। তাদের অনুরোধ করলেন মিস্টার ফুকাইকে থামাতে, নিজেও মিস্টার ফুকাইয়ের পিছু নিয়ে দৌড়াতে যাবেন। এমন সময় ফাদার ল্যাসলে তাকে থামিয়ে বললেন, জলদি করো, আমাদের হাতে নষ্ট করার মতো সময় নেই। বাধ্য হয়ে সৈনিকদের হাতেই ছেড়ে দিলেন মিস্টার ফুকাইকে সামলাবার ভার।
সৈনিকেরা চেষ্টা করেও থামাতে পারল না ছোটখাটো মানুষটাকে। মতিভ্রম হওয়া মানুষটি আগুনের দিকে দৌড়াতে দৌড়াতে ধোঁয়ার মাঝে হারিয়ে গেলেন। মিস্টার তানিমোতো হাইওয়ে ধরে দৌড়াতে শুরু করলেন। নিজের পরিবার আর চার্চ নিয়ে তার বড়ই দুশ্চিন্তা হচ্ছিল। যেখানে তিনি আছেন সেখান থেকে উদ্দিষ্ট গন্তব্যে পৌঁছাবার সেটাই সবচেয়ে শর্টকাট রাস্তা। পথে তার মতো শত শত মানুষকে তিনি দেখতে পেলেন। পালাচ্ছে সবাই, অক্ষত নেই কেউ। কারো কারো ভ্রু আগুনে পুড়ে গিয়েছে, তো কারো চেহারা আর হাতের চামড়া। হাঁটতে হাঁটতে বমি করছে কেউ কেউ। প্রায় সবার জামাকাপড় ছিঁড়ে টুকরো টুকরো হয়ে গেছে। অনেকের গায়ে একটি সুতোও নেই। এরকম কিছু নগ্ন দেহে অদ্ভুত সব ডিজাইন তিনি দেখতে পেলেন। যেহেতু সাদা রঙের কাপড় বোমার তাপ প্রতিফলিত এবং কালো রং তাপ শোষণ করছিল, তাই কালো রঙের পোশাক পরিহিতদের চামড়া পর্যন্ত পৌঁছে গিয়েছিল সেই তাপ। অনেক মহিলা যারা ফুলের ডিজাইনওয়ালা কালো কিমনো পরেছিলেন, তাদের দেহে ফুলের ডিজাইন তিনি দেখতে পেলেন। নিজে আহত হওয়া সত্ত্বেও পরিবারের সদস্যদের ধরে ধরে এগোচ্ছিলেন অনেকে। প্রায় সবার মাথা নিচের দিকে ঝোঁকানো, দৃষ্টি সামনের দিকে। টু শব্দটি নেই মুখে, চেহারায় নেই কোনো প্রকার অনুভূতির চিহ্ন। কয় নামক এলাকা আর ক্যানন ব্রিজ দৌড়েই পার হলেন তিনি। এরপর আচমকা আগুনের প্রকোপ দেখতে পেলেন মিস্টার তানিমোতো। বিস্ফোরণের কেন্দ্রের কাছাকাছি একটিও বাড়ি দাঁড়িয়ে নেই। আগুন ধরে গেছে প্রায় প্রত্যেকটি বাড়িতেই, এমনকি গাছের ছাল পর্যন্ত পুড়ে গেছে। আরও ভেতরে প্রবেশ করার চেষ্টা চালালেন কয়েকবার, কিন্তু আগুন তা হতে দিলে তো। ধসে পড়া দালানের নিচে চাপা পড়া অবস্থায় অনেকেই চিৎকার করে সাহায্য চাইছে, তবে শোনার মতো কেউ নেই। আসলে সেদিন সবাই যার যার আত্মীয় আর নিকট প্রতিবেশীদের নিয়েই ছিল ব্যস্ত। নিজেদের এই কাছের মানুষদের বাইরে আর কাউকে নিয়ে মাথা ঘামাবার মতো মানসিক অবস্থা তাদের ছিল না। আহতরা চিৎকার অগ্রাহ্য করে এগিয়ে যাচ্ছিল, আর মিস্টার তানিমোতো এগোচ্ছিলেন আহতদের অগ্রাহ্য করে। আদর্শ খ্রিস্টান হিসেবে আটকা পড়া মানুষদের জন্য করুণায় ভরে উঠছিল তার মন, আর আদর্শ জাপানি পুরুষ হওয়ায় নিজের অক্ষত থাকাটাকে মনে হচ্ছিল বিশাল কোনো লজ্জার ব্যাপার। দৌড়াতে দৌড়াতেই প্রার্থনা করলেন তিনি, হে ঈশ্বর, সাহায্য করো এদের, আগুন থেকে মুক্ত করো। একবার ভাবলেন আগুনের পাশ ঘেঁষে বেরোবার চেষ্টা করবেন কি না, এছাড়া যে আর কোনো রাস্তাও নেই। তাই ক্যানন ব্রিজের কাছে দৌড়ে ফিরে এসে নদীর তীর ধরে কিছুক্ষণ এগোলেন। বেশ কয়েকটা রাস্তায় প্রবেশের প্রচেষ্টা চালালেন, ব্যর্থ হলেন। সবগুলো ব্লক করে রাখা, তাই বাঁ পাশের মোড় নিয়ে ইয়াগাকাওয়া নামের এক রেল স্টেশনের দিকে রওনা হলেন। এই রেল স্টেশন থেকে রেললাইনটা শহরটাকে উপবৃত্তাকারে পাক খেয়েছে। লাইন অনুসরণ করে তিনিও পাক খেতে শুরু করলেন। মিস্টার তানিমোতোর পথ চলা থেমে গেল একটা জ্বলন্ত ট্রেনের সামনে এসে। এখানকার অবস্থা এতটা ভয়াবহ যে ভয় পেয়ে উত্তর দিকে দুই মাইল দৌড়ে জিয়নের কাছাকাছি চলে এলেন তিনি। এলাকাটা একটা পাহাড়ের পাদদেশে অবস্থিত। পথে অনেক পোড়া আর ছড়ে যাওয়া মানুষদের সামনাসামনি হতে হলো তাকে। নিজের অক্ষমতা তাকে এতটাই পীড়া দিচ্ছিল যে বারবার এদিক ওদিক তাকাচ্ছিলেন তিনি, এমনকি কয়েকজনের কাছে ক্ষমাও চেয়ে বসলেন। জাপানি ভাষায় বললেন, আপনাদের মতো কোনো খতনা থাকায় আমি দুঃখিত। জিয়নের কাছাকাছি এসে দেখলেন গ্রামের আহত লোকেরা দল বেঁধে শহরের দিকে যাচ্ছে। মিস্টার তানিমোতোকে দেখে অবাক হয়ে কয়েকজন বলেই বসল, দেখো দেখো, একটা আঁচড় পর্যন্ত নেই, জিয়নে পৌঁছে গেছে। মিস্টার তানিমোতো প্রধান নদী ওটার ডাম তীরের দিকে এগোলেন। আগুন তার পথ রোধ না করে দাঁড়ানো পর্যন্ত এগিয়েই গেলেন। নদীর ওপাশের তীরে আগুনের কোনো চিহ্ন পর্যন্ত না দেখে মনে মনে সিদ্ধান্ত নিয়ে ফেললেন তিনি। শার্ট আর জুতো খুলে লাফ দিয়ে পড়লেন নদীতে। মাঝে মাঝে পৌঁছে টের পেলেন ক্লান্তি তাকে পেয়ে বসেছে। এদিকে স্রোত আবার এই জায়গাতেই সবচেয়ে বেশি। সাত মাইল দৌড়াবার ফলে প্রায় নিঃশেষিত তার অবস্থা। প্রার্থনায় মগ্ন হয়ে পড়লেন মিস্টার তানিমোতো, প্লিজ গড, পার হতে আমাকে সাহায্য করুন, গায়ে একটা আঁচড়ও লাগেনি, এখন ডুবে মারা যাওয়াটা খুব দুঃখজনক হবে। প্রার্থনার জোরেই হোক আর প্রচণ্ড ইচ্ছাশক্তির জোরেই হোক, হাঁচড়ে পাঁচড়ে ওপাশে এসে পৌঁছলেন তিনি।
তীর ঘেঁষে আবারও দৌড়াতে শুরু করলেন মিস্টার তানিমোতো। একটা বিশাল বড় শিন্ত শ্রাইনের সামনে এসে আগুনের প্রতাপ দেখে থামতে হলো তাকে। অগ্নিকুণ্ডকে এড়াবার জন্য ঘুরপথে যাবার মনস্থির করলেন তিনি। কপাল ভালো, সেখানেই দেখা হয়ে গেল তার স্ত্রীর সাথে। ভদ্রমহিলার সাথে ছোট বাচ্চাটাও ছিল। মিস্টার তানিমোতো এতক্ষণে উৎকণ্ঠা আর চোখের সামনে দেখা মানুষের কষ্টের দৃশ্যে এতটাই ক্লান্ত হয়ে পড়েছেন যে এত বড় একটা কাকতালীয় ব্যাপারেও তাকে আশ্চর্য করতে পারল না। কোথায় স্ত্রীকে জড়িয়ে ধরবেন তা না করে শুধু এইটুকুই বলতে পারলেন, ওহ, নিরাপদে আছো দেখছি। ভদ্রমহিলা কেঁদে কেঁদে জানালেন, বিস্ফোরণের ঠিক আগে আগে উশিদা থেকে নিজ গৃহে ফিরে এসেছিলেন তিনি। এরপর মাথার ওপর নরক ভেঙে পড়লেও কোনো ক্রমে বাচ্চাটাকে আগলে রাখতে সক্ষম হয়েছিলেন। জানালেন কিভাবে বাড়িটা তাদের উপর ধসে পড়েছিল, কিভাবে আটকা পড়ার পর কেঁদেছিল বাচ্চাটা। একটা একটা করে জঞ্জাল সরিয়ে কোনো ক্রমে নিজেকে আর বাচ্চাকে মুক্ত করতে পেরেছেন এই মহিলা। এর মাঝে কানে এসেছে কাঠ পোড়ার আওয়াজ। এখন আবার উড়িষায় ফিরে যাওয়ার ইচ্ছা থাকলেও মিস্টার তানিমোতো বললেন তিনি আগে নিজ চার্চের অবস্থা দেখতে চান, সেই সাথে নেইবারহুড অ্যাসোসিয়েশনের সদস্যদের অবস্থা দেখাও তার দায়িত্বের মধ্যে পড়ে। দেখা হবার পর যেমন নিরুত্তাপ ছিলেন তারা, তেমনি নিরুত্তাপের সাথে একে অন্যকে তারা বিদায় দিলেন। আগুনকে এড়িয়ে এগোতে হলে মিস্টার তানিমোতোকে দ্য ইস্ট প্যারেড গ্রাউন্ডের ভেতর দিয়ে যেতে হবে। জায়গাটা ইভ্যাকুয়েশন এরিয়ায় হওয়ায় ততক্ষণে রক্তাক্ত আর অগ্নিদগ্ধ মানুষের এক জনসমুদ্রে তা পরিণত হয়েছে। আগুনে পুড়ে গিয়েছে যারা, তারা কাতর কণ্ঠে পানির জন্য আবেদন জানাচ্ছে, মিজু মিজু, পানি পানি। একটা রাস্তার উপর খুঁজে পাওয়া বেসিন হাতে তুলে নিলেন মিস্টার তানিমোতো। এরপর ধসে পড়া এক বাড়িতে এখনও সচল পানির ট্যাপ খুঁজে বের করলেন। বেসিন ভর্তি করে অগ্নিদগ্ধদের পানি পান করাবার কাজে লেগে পড়লেন তিনি। প্রায় 30 জনকে পান করাবার পর টের পেলেন অনেক সময় নষ্ট হচ্ছে। এক্সকিউজ মি, তাকে উদ্দেশ্য করে পানির আকুতি জানানো কয়েকজনকে বললেন তিনি, আমার অনেকের জন্য অপেক্ষা করতে হচ্ছে। বলতে গেলে একদম পালিয়েই এলেন তিনি। আবারও নদীর কাছে গেলেন, হাতে সেই বেসিন। নদীর তীরে শত শত আহত লোক আশ্রয় নিয়েছিল। তাদের অবস্থা ছিল এতটাই সঙ্গীন যে জ্বলন্ত শহর থেকেও তারা পালাতে পারছিল না। অক্ষত একজনকে নিজের মাঝে দেখে আকুতি জানানো শুরু করল সবাই। বলল, মিজু মিজু। এড়াতে পারলেন না মিস্টার তানিমোতো, নদী থেকে পানি নিয়ে এসে তাদের পান করাতে শুরু করলেন। আর ভুলটাও করলেন সেখানেই, কারণ নদীতে তখনও জোয়ার চলছিল আর পানীয় ছিল ঈষৎ লবণাক্ত, বিষাক্ত, রেডিয়েশনযুক্ত। দুই বা তিনটা ছোট ছোট নৌকা আহত লোকদের নদী পার করে আর্সানো পার্কের দিকে নিয়ে আসছিল। এরকম একটা নৌকা মিস্টার তানিমোতোর পাড়ে এলে আহত লোকদের কাছে আবারও ক্ষমা চাইলেন তিনি, চড়ে বসলেন নৌকায়। আর্সানো পার্কের ঝোপের আড়ালে নেইবারহুড অ্যাসোসিয়েশনের কয়েকজন সদস্য তার নজরে পড়ল। তার দেওয়া নির্দেশ মেনে বোমা বিস্ফোরণের পর লোকগুলো এখানে এসে উপস্থিত হয়েছে। বেশ কিছু পরিচিত মুখও তিনি দেখতে পেলেন, যাদের মাঝে ফাদার ক্লাইনজর্গে আর অন্যান্য ক্যাথলিকরাও ছিল। কিন্তু মিস্টার ফুকাই, যিনি কিনা তার বেশ ঘনিষ্ঠ বন্ধু বটে, তাকে তিনি দেখতে পেলেন না। ফুকাই সান কোথায়? আমাদের সাথে আসেনি, উত্তর দিলেন ফাদার ক্লাইনজর্গে। সেই সাথে যোগ করলেন, ফুকাই সান আবার ফিরে গেছে। মিসেস সাসাকির কথা। মিসেস সাসাকি যখন আশেপাশে আটকে পড়া আরও মানুষের গলা শুনতে পেলেন, তখন তাদের সঙ্গে কথাবার্তা বলার প্রয়াস পেলেন। তার একদম কাছে যে মেয়েটি আটকা পড়েছিল তার বয়স বেশ কম। হাই স্কুলে পড়া মেয়েটা বাধ্য হয়েছে কারখানায় কাজ করার জন্যে। মিসেস সাসাকিকে সে জানাল সম্ভবত তার কোমর ভেঙে গেছে। উত্তরে মিস সাসাকি বললেন, আমিও নড়তে পারছি না, আমার পাটা কাটা পড়েছে মনে হচ্ছে। বেশ কিছুক্ষণ পর মাথার ওপর আবারও কারো হাঁটা চলার শব্দ কানে এলো তার। যে মানুষটা হাঁটছিল সে কিছুক্ষণ পর একদিকে সরে গেল, এরপর শুরু করল খোঁড়াখুঁড়ি। বেশ কয়েকজন আটকে পড়া লোককে মুক্ত করল মানুষটা। মিস সাসাকির সঙ্গে আটকে পড়া হাই স্কুলের মেয়েটাকে যখন খুঁজে পাওয়া গেল, তখন বোঝা গেল যে আসলে মেয়েটার কোমর ভাঙেনি, নিজে নিজেই বের হয়ে যেতে পারল সে।
মিস সাসাকি উদ্ধারকর্তার দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা চালালেন, সফল হলেন। উদ্ধার কর্তেবার তার দিকে মনোযোগ দিল। অনেকগুলো বই সরিয়ে একটা সরু টানেল বানাতে সক্ষম হলো সে। দেরি আসুন মিস, লোকটার অনুরোধ মানতে চাইলেও এক চুল নড়তে ব্যর্থ হলেন তিনি। পারছি না, বেশ কয়েকবার চেষ্টা করার পর তিনি বললেন, আমি নড়তে পারছি না। লোকটা আরও কিছু বই সরিয়ে সর্বোচ্চ চেষ্টাটা করার অনুরোধ জানাল, কিন্তু মিস সাসাকির মনে হচ্ছিল পুরো দুনিয়ার ওজন তার কোমরে চেপে বসেছে। লোকটা শেষ পর্যন্ত বুঝতে পারল বইয়ের সাথে সাথে বুককেসের নিচেও চাপা পড়েছেন তিনি, তার উপর আবার চেপে বসেছে একটা ভারী বিম। একটু অপেক্ষা করুন, বলল লোকটা, আমি একটা ক্রোবার নিয়ে আসছি। অনেকক্ষণ পর ফিরে এলো সে, কিন্তু এখন তার মেজাজ বেশ তেতে উঠেছে, যেন মিস সাসাকির এই দুর্ভাগ্য মেয়েটার নিজেরই বয়ে আনা। আপনাকে সাহায্য করার মতো আর কাউকে পাওয়া গেল না, টানেলের ওপাশ থেকে চিৎকার করে বলল সে, আপনাকে নিজে নিজেই বের হতে হবে। অসম্ভব, বললেন তিনি, আমার বাপাটা একেবারে ভেঙে গেছে। কিন্তু তার এই কথা শেষ হবার আগেই চলে গেল লোকটা। এই ঘটনার অনেক অনেকক্ষণ পর কয়েকজন এসে মিস সাসাকিকে উদ্ধার করল। দেখা গেল তার বাপা একেবারে কাটা পড়েনি, ভেঙে গিয়েছে কেবল, সেই সাথে পায়ের বিভিন্ন জায়গা থেকেও রক্ত ঝরছে, হাঁটুর নিচ থেকে বাঁকা হয়ে ঝুলছে। কোর্টইয়ার্ড পর্যন্ত তাকে বয়ে নিয়ে যাওয়া হলো। বৃষ্টি হচ্ছে, তার মাঝেই মাটিতে বসে পড়লেন তিনি। যখন বৃষ্টির তেজ বেড়ে গেল, তখন চিৎকার করে কেউ একজন আহত সবাইকে ফ্যাক্টরির এয়ার রেড শেল্টারে আশ্রয় নেবার নির্দেশ দিল। এসো, এক আহত মহিলা তাকে উদ্দেশ্য করে বললেন, তুমি হাঁটতে না পারলেও খোঁড়াতে পারবে তো? কিন্তু আফসোস, সেটাও মিস সাসাকির পক্ষে সম্ভব হল না। বৃষ্টির মাঝেই তিনি বসে রইলেন। আচমকা এক পুরুষ বেশ বড়সড় করোগেটেড আয়রনের একটা শীট ব্যবহার করে অস্থায়ী আশ্রয় নির্মাণ করলেন। এরপর মিস সাসাকিকে নিয়ে গেলেন সেখানে। কৃতজ্ঞতায় তার মন ভরে উঠল, পারমাণবিক বৃষ্টিপাত থেকে তিনি রক্ষা পেলেন। কিন্তু শীঘ্রই আরও ভয়াবহ রকম আহত দুই মানুষ সঙ্গী হল তার, এক মহিলা যার একটা স্তন পুরোপুরি কেটে গেছে, আর এক পুরুষ যার চেহারার প্রায় পুরোটাই ঝলসে গেছে আগুনে। তিনজন আহত মানুষ এই রেডিয়েশন বৃষ্টির মাঝে অস্থায়ী আশ্রয়ে বসে রইলেন, আর কেউ এলো না। বিকেলের দিকে বন্ধ হয়ে গেল বৃষ্টি, কিন্তু নতুন সমস্যা হিসেবে এলো উষ্ণতা। রাত নামার আগেই তীব্র কটু গন্ধে ভরে উঠল তাদের অস্থায়ী আশ্রয়। নাবারিচো নেইবারহুড অ্যাসোসিয়েশনের প্রাক্তন প্রধান ছিলেন ইয়োশিদা নামের এক অতি উৎসাহী ভদ্রলোক। তিনি গর্ব করে বলতেন, যতদিন এলাকার রিয়ার রেড ডিফেন্স তার অধীনে আছে, ততদিন পুরো হিরোশিমায় আগুন ধরলেও নোবারিচোতে সে আগুন ধরবে না। বোমা বিস্ফোরণের ধাক্কায় ধসে পড়েছিল তার বাড়ি, এর মাঝে ছাদের একটা কড়ি এসে পড়েছিল ঠিক তার পায়ের ওপর। আটকা পড়া জায়গা থেকে জজুইট মিশন হাউস আর পলায়নত লোকদের পরিষ্কার দেখা যাচ্ছিল। মিসেস নাকামুরা আর তার সন্তান মিস্টার ফুকাইয়াকে পিঠে নিয়ে চলা ফাদার ক্লাইনজর্গে কারো নজরেই পড়েননি তিনি। আশেপাশের ভয়াবহ পরিস্থিতির মাঝে তাকে আলাদা করে কেউই লক্ষ্য করেনি, শুনেও যেন শোনেনি তার চিৎকার। আসলে এত বেশি লোক সাহায্যের জন্য চিৎকার করছিল এক সময় যে তাদের মধ্য থেকে ইয়োশিদাকে আলাদা করতে পারেনি কেউ। একে একে চলে গেল সবাই, নাবারিচো পুরোপুরি ফাঁকা হয়ে গেল। সেখানে তখন আগুনের রাজত্ব। মিস্টার ইয়োশিদার চোখের সামনে পুরো এলাকার একমাত্র দাঁড়িয়ে থাকা দালান কাঠ নির্মিত মিশন হাউসটায় আগুন ধরে গেল। উত্তাপ এসে ধাক্কা দিচ্ছিল তার চেহারায়। এরপর আগুন ধরল রাস্তার একদিকের বাড়িগুলোতে, এমনকি তার নিজের বাড়িটাও বাদ পড়ল না। আতঙ্কিত মন যেন বাড়তি শক্তি যোগাল তাকে, কিভাবে যে নিজেকে ছাড়িয়ে আনলেন তা নিজেও বলতে পারবেন না। মুক্তি পাবার পর নাবারিচোয়ে রাস্তা ধরে দৌড়ে পালালেন তিনি, আগুনের শিকার হতে যে তার তীব্র আপত্তি। যে আগুন লাগাবার সম্ভাবনাও কোনোদিন স্বীকার করতে চাননি, সেই আগুনের হাত থেকে এখন তাকে পালাতে হচ্ছে। এরপর থেকে তার আচরণ হয়ে গিয়েছিল বুড়ো মানুষের মতো, এমনকি দুই মাস পর দেখা গেল তার চুলগুলো সব সাদা হয়ে গিয়েছে।
আগুনের তাপ থেকে নিজেকে রক্ষা করার জন্য নদীর ভেতরে গলা পর্যন্ত ডুবিয়ে দাঁড়িয়ে আছেন ডাক্তার ফুজি। বাতাসের গতি প্রতি সেকেন্ডে বৃদ্ধি পাচ্ছে। পানি কম হলেও বাতাসের ঝাপটায় এত বিশাল বিশাল ঢেউয়ের সৃষ্টি হচ্ছিল যে ব্রিজের নিচে আশ্রয় নেওয়া মানুষেরা আর দাঁড়িয়ে থাকতে পারছিল না। ডাক্তার ফুজি তীরের কাছে এসে একটা বড় পাথরে নিজেকে ভালো করে আঁকড়ে ধরলেন। বেশ কিছুক্ষণ পর পরিস্থিতি একটু সহনীয় হলে নদীর ধার ঘেঁষে এগোলেন ডাক্তার ফুজি আর তার দুই অবশিষ্ট কর্মক্ষম নার্স। স্রোত ঠেলে প্রায় 200 গজ এগোলেন তারা। আসানো পার্কের কাছে একটা স্যান্ডপিট, নদী বা সমুদ্রের তীরে সৃষ্টি হওয়া একটি গর্ত, সে পর্যন্ত বিনা বাধায় এগিয়ে গেলেন তারা। অগণিত আহত মানুষ আশ্রয় নিয়েছিল সেখানে। ডাক্তার ম্যাচিও ছিলেন, তার পরিবার সহ। তার মেয়েটা বোমার আঘাত হানার সময় বাড়ির বাইরে ছিল। হাত আর পায়ের বেশ অনেকখানি পুড়ে গিয়েছে, তবে চেহারা অক্ষত আছে। ডাক্তার ফুজি কাঁধের প্রায় অসহনীয় ব্যথাটাকে অগ্রাহ্য করে মেয়েটার ক্ষতগুলো পরিষ্কার করে দেখলেন। কাজ শেষ করে অনেকটা বাধ্য হয়েই বালুকাবেলায় শুয়ে পড়লেন। চারপাশের এত দুঃখ কষ্টের মাঝেও নিজের পোশাক পরিচ্ছদ নিয়ে লজ্জিত না হয়ে পারলেন না। ডাক্তার ম্যাচিকে উদ্দেশ্য করে বললেন, নিজেকে তার ভিক্ষুক বলে ভ্রম হচ্ছে, কেননা পরনে শুধু শতছিন্ন আর রক্তাক্ত অন্তর্বাস। শেষ বিকেলের দিকে আগুনের প্রকোপ কিছু কমে এলে সিদ্ধান্ত নিলেন তিনি তার বাবা মার বাড়িতে যাবেন। ডাক্তার ফুজির মা বাবা থাকেন নাগাতসুকায়। ডাক্তার মাচিকেও সাথে আসার আমন্ত্রণ জানালেন, কিন্তু পরিবারের কথা চিন্তা করে না করলেন ডাক্তার মাচি। বললেন, মেয়েটা আহত হয় রাতটা পরিবারের সবার সাথে এই স্যান্ড স্পিটেই কাটাবেন। ডাক্তার ফুজির সঙ্গী হল তার দুই নার্স। একসাথে প্রথমে উদিসায় গেলেন তারা। সেখানে কিছু আত্মীয় স্বজন আর অর্ধ বিধ্বস্ত বাড়িতে খুঁজে বের করলেন প্রাথমিক চিকিৎসার কিছু উপকরণ। এগুলো তিনি একসময় নিজেই রেখে গিয়েছিলেন। নার্স দুজন এবার সেগুলো ব্যবহার করে ডাক্তার ফুজির কাটাছেঁড়া শুশ্রূষা করল। এই সুযোগে তিনি সেরে নিলেন পেট পূজা। এরপর শুরু হল পথ চলা। রাস্তায় হাঁটতে থাকা লোকজনের সংখ্যা খুব বেশি না হলেও ফুটপাতে শুয়ে থাকা লোকের সংখ্যা কম নয়। এদের মাঝে অনেকেই মরণাপন্ন, কেউ কেউ বমি করছে আর অপেক্ষা করছে মৃত্যুর। বেশ অনেকগুলো মৃতদেহ দেখা গেল। লাশ দেখে আরও হতবুদ্ধিকর পরিস্থিতিতে পড়ে গেলেন ডাক্তার ফুজি। ভাবলেন, একটা এলটা ফুলের বাস্কেটের কি এত বেশি ক্ষমতা, এত বেশি ক্ষতি করার। সন্ধ্যা সময় লক্ষ্যে পৌঁছলেন ডক্টর ফুজি। শহরের কেন্দ্র থেকে প্রায় 5 মাইল দূরে অবস্থিত বাড়িটাও পুরোপুরি রক্ষা পায়নি। ছাদ ধসে পড়েছে, ভেঙে পড়েছে জানালা।